কতদিন বলে বলে দেবে কম্পিউটার রোগী দেখে দেওয়া যাবে তার আয়ু সংবাদ সংস্থা পিটিআই অনুসারে এমনই দাবি করেছে ইউনিভার্সিটি অফ এডিলেফের গবেষকরা তাদের দাবি তাদের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম রোগীর অঙ্গ প্রত্যঙ্গের ছবি দেখে বলে দিতে পারবে সেই রোগী আর কতদিন বাঁচবে এখন পর্যন্ত আটচল্লিশ জন রুগীর ওপর করা পরীক্ষায় শতাংশই সঠিক করেছে গবেষকদের তৈরি এই সিস্টেম গবেষকদের মতে অনেক সময় রুগীদের দেখে তাদের আয়ুর ব্যাপারে অভিজ্ঞ চিকিৎসকরা সঠিক ভবিষ্যৎবাণী করেন সেই কাজকে আরও ভালোভাবে করতে সক্ষম এই সিস্টেম এই সাফল্য চিকিৎসা বিজ্ঞানকে নতুন আলো দেখাবে বলে তারা মনে করছে। জানা যাচ্ছে কম্পিউটার কোনো ইমেজ দেখে যাতে নিখুঁতভাবে বিশ্লেষণ করতে পারে সেজন্য তাকে ডিপ লার্নিং পদ্ধতি প্রশিক্ষণ করা হয়েছে যদিও এখন পর্যন্ত খুব কম রোগীর উপরেই পরীক্ষা করা হয়েছে তবুও গবেষকদের মতে এর মধ্যে তাদের তৈরি সিস্টেম বিভিন্ন রোগীর বিভিন্ন অসুখকে দারুণভাবে নির্ণয় করতে সক্ষম অথচ এমন দক্ষতা অর্জন করতে গেলে একজন চিকিৎসককে অনেক দিন ধরে অনুশীলন করতে হয় তবে ছবি দেখে ঠিক কি বিশ্লেষণ করে এমন উত্তর দিচ্ছে কম্পিউটার সেটা গবেষকরা এখনও ধরতে পারেননি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বিশেষজ্ঞদের কৌতূহলের শেষ নেই ভবিষ্যতে মানব সভ্যতার বড় থ্রেট হয়ে উঠতে পারে যন্ত্রের কৃত্রিম বুদ্ধিমত্তা এ কথা বলেছেন খোদ হকিং তার মধ্যে অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের এমন দাবি সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল তাতে সন্দেহ নাই আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে